আসসালামু আলাইকুম, বাদশাহ মলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল, হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আপনাদের সাথে আলোচনা করব মাস্টারবেশনের কারণে শরীরে যে ক্ষতি হয় বা অতিরিক্ত হস্তমৈথুনের কারণে শরীরে যে ক্ষতি হয় তা কিভাবে পূরণ করবেন, কি খাবার খাবেন, কি ওষুধ খাবেন। মাস্টারবেশনের বিষয়ে অনেক রকম ধারণা দিয়ে থাকেন। কেউ কেউ বলে থাকেন এই মাস্টারবেশন বা হস্তমৈথুন শরীরের জন্য কোনো ক্ষতিকর নয়, বরঞ্চ উপকার। কিন্তু আমি বলবো এই মাস্টারবেশন বা হস্তমৈথুন অবশ্যই ক্ষতিকর, তবে যদি মাঝে মধ্যে এক দুবার হয়েছে সেটি শরীরে তেমন ক্ষতি করে না। কিন্তু যারা দীর্ঘদিন মাস্টারবেশন করেছেন তাদের ক্ষতি হয়নি, এরকম হাজারে হয়তো দর্জন পাওয়াও কঠিন ব্যাপার। কারণ আমাদের কাছে অনেকেই আসেন যে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে দ্রুত বীর্যপাতের সমস্যা, মেলামেশার স্থায়িত্ব কম সমস্যা, শারীরিক বিভিন্ন সমস্যা, পেটের গোলযোগ, হৃৎপিণ্ডের দুর্বলতা, স্মৃতিশক্তির দুর্বলতা, মাথা ব্যথা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের আগে পরে ক্ষয় ইত্যাদি অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। দেখা যাচ্ছে যাদের 5 থেকে 10 বছর এই সমস্যাটি ছিল তাদের বিবাহিত জীবনে অনেক সমস্যা হয়েছে, কিন্তু যাদের মাঝে মধ্যে সমস্যা হস্তমৈথুন হয়েছে তাদের তেমন কোনো সমস্যা হয়নি। এখন দীর্ঘদিন মাস্টারবেশন করে যারা ক্ষতি করেই ফেলেছেন তাদের তো আর কিছু করার নেই, অবশ্যই তাদেরকে এখন সুস্থ জীবন ফিরে আসতে হবে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, এটি স্বাভাবিক। আর এর জন্য কিছু খাবারের জরুরি নেই বা খাবারের গুরুত্ব অপরিসীম। সেই খাবারগুলোর ব্যাপারে আমি আগে বলবো। সেই খাবারগুলোর মধ্যে আপনাকে রুটিন মাফিক জীবনযাপন করতে হবে। বাদাম, আলু বোকরা, পাশাপাশি মানে ড্রাই ফ্রুট যেগুলো বলে, 8 থেকে 10টি খাবার মিশ্রিত, এটি আমার ভিডিও দেওয়া আছে, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, আলু বোখরা, তিন ফল, খুরমা, খেজুর, কিশমিশ, এই খাবারগুলো যদি কেউ নিয়মিত গ্রহণ করে খায়, পাশাপাশি প্রতিদিন 1 গ্লাস করে দুধ, 1টি করে ডিম এবং 2 থেকে 3টি সবজি কলা প্রতিদিন নিয়মিত গ্রহণ করে, তাহলে ইনশাল্লাহ এই সমস্যাটি কেটে যাবে। কিন্তু অনেকে আছেন যে তাদের এত পরিমাণ হস্তমৈথুন ছিল, এখন এই খাবারগুলো খেলে আরও উল্টা রিয়াকশন করে। দেখা যাচ্ছে খাবার খাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণ ভালো খাবার খাচ্ছেন, গুণগত মানসম্পন্ন খাবার খাচ্ছেন, কিন্তু শরীর দিন দিন শুকাচ্ছে। এর জন্য তাদের জন্য কিছু ওষুধের প্রয়োজন। সেই ওষুধগুলি লক্ষণভাবে ভিত্তি করে যদি দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ স্থায়ীভাবে আরোগ্য হয়। এর জন্য কারো কারো প্রয়োজন হয় সালফার, কারো টিউবারকুলিনাম, কারো থুজা, কারো মেডুরিনাম, কারো লাইকোপোডিয়াম, কারো ফসফরাস, কারো সেলেনিয়াম, কারো ক্যালকিরিয়া কার্প, কারো বিউফুরানা, কারো স্টেফেসিগ্রিয়া ইত্যাদি ওষুধগুলো প্রয়োজন হয়। আরও কিছু ওষুধ প্রয়োজন হয় যেটি ভিডিও দেখতেছেন, এবেনাস স্যাটাইভা এবং জিনসিং, সাথে ক্যালকিরিয়া ফস, ক্যালিফস, নেট্টাম ফস, নেট্টামিওর ইত্যাদি ওষুধগুলো। যারা অতিরিক্ত হস্তমৈথুন করে জীবনকে একদম বরবাদ শেষ করে ফেলেছেন তারা যদি এই এবেনাস স্যাটাইভা এবং জিনসিং মাদার টিংসার পাশাপাশি লক্ষণের উপর ভিত্তি করে শক্তিকৃত ঔষধ, যেগুলো উচ্চ শক্তির ওষুধ, রোগীর ধাতুগত লক্ষণ, শারীরিক, মানসিক, পারিবারিক হিস্ট্রিকে ভিত্তি করে প্রয়োগ করা যায়, তাহলে ইনশাল্লাহ উপকার হয়। বায়োকেমিক ওষুধের মধ্যে ক্যালকিরিয়া ফজ ওষুধের প্রয়োগ করলে ইনশাল্লাহ স্থায়ীভাবে উপকার পাওয়া যায়। যাদের এই ধরনের সমস্যা হয়ে গেছে, আপনারা হতাশা না হয়ে যে জীবনে ভুল করে ফেলেছেন তার জন্য হতাশা দুশ্চিন্তা না করে, উত্তেজক বর্ধক কোনো ওয়ান টাইম সিরাপ খেয়ে জীবনকে আরও ধ্বংস না করে আপনি একজন ভালো অভিজ্ঞ হোমিও ডাক্তারের চিকিৎসাধীন থাকেন, ইনশাল্লাহ এই মাস্টারবেশনের কারণে শরীরে যে ক্ষতি হয়েছে ইনশাল্লাহ আপনি সেটি পূরণ করতে পারবেন। এটি কোনো ব্যাপারই না, এই নিয়ে কোনো টেনশন করবেন না। আর ভুল পথে পা দিয়ে অনেকে দেখা যাচ্ছে যে অনেক ওয়ান টাইম ওষুধ খায়। গতকাল একটি রুগী দেখেছি, রুগীর বিবাহিত জীবন হলো 12 বছর। উনি আমার কাছে শেয়ার করেছেন যে ওনার যৌবনের শুরু থেকেই উনি এত পরিমাণ হস্তমৈথুন করেছেন যার ফলস্বরূপ উনি মারাত্মক যৌন দুর্বলতা, বিশেষ করে শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে।
এতই শারীরিক দুর্বল দেখা দিয়েছে যে অনেক সময় এক মুখ পানিও উনি উত্তোলন করতে পারেন না টিউবওয়েল চেপে। পাশাপাশি ওনার এটি কারণে যৌন জীবন তো খুবই ভেঙে পড়েছে, তখন উনি নিয়মিত ওয়ান টাইম ওষুধ খান। প্রথম দিকে উনি 10 টাকা দামের ট্যাবলেট খেতেন, কাজ করতো। পরবর্তীতে উনি 20 টাকা, 30 টাকা, 50 টাকা, এখন 100 টাকা দামের ট্যাবলেট খেলেও কাজ করে না, এমনকি দিনে 2টি বা 3টি ট্যাবলেট খেলেও তার কাজ করে না। এর একমাত্র কারণ হয়েছে যে ওয়ান টাইম ওষুধগুলো খাওয়ার কারণে। এবং উনি অনেক এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজি চিকিৎসা করেছেন, কোনো উপকারই পাচ্ছেন না। তাই বলবো, যাদের এই হস্তমতনের কারণে শরীর নষ্ট করে ফেলেছেন, আমি যে খাবারগুলো বলেছি, যে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, তিন ফল, চেরি ফল, খুরমা, খেজুর, কিশমিশ, এপ্রিকট, এগুলো খান। আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। পাশাপাশি যদি টাকা পয়সার সমস্যা না থাকে, অ্যাভেনা মাদার, বিদেশি মাদারটা, এটা সুইজারল্যান্ডের, জার্মানি দুইটাই পাওয়া যায়। জিনসিং, এটা সুইজারল্যান্ডের, জার্মানি দুইটা মাদারই খেতে পারেন। এই মাদারগুলো খাবেন, পাশাপাশি বাইকেমিক্যাল ক্রিয়াভস খেতেও পারেন, আবার না হলেও চলবে। যদি এগুলো নিয়মিত আপনারা খান, যত সমস্যা থাকুক ইনশাল্লাহ মুক্তি পাবেন। এ বিষয়ে পরে আরও আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।